বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আপনারা শুনছেন শ্রী অগ্র ঠাকুর রচিত রক্তপিশাচ, পরিবেশনে শ্রী জয়দেব ধর। 17ই আগস্ট, আজ নিকুঞ্জপুর গ্রামে এসে পৌঁছালাম। উঠেছি গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান মাস্টারমশাই ভবানীবাবুর বাড়িতে। গ্রামটাকে শুধু গ্রাম বলতেই কষ্ট হয়, অচপাড়াগা বললে বোধহয় বেশি উত্তম। গ্রামটা সম্পূর্ণ গাছগাছালিতে ঘেরা, কয়েকটা বড় বড় পুকুর রয়েছে। এখানকার মানুষগুলোর আচার ব্যবহারও একটু বেশি গ্রাম্য। তবে এ কথা মুক্ত কণ্ঠে স্বীকার করছি যে নিকুঞ্জপুর গ্রামের অধিবাসীগণ খুব ভালো এবং খুব অমায়িক। 14ই আগস্ট এখানে আসার কথা ছিল আমার, কিন্তু আসতে পারিনি কিছু ব্যস্ততার জন্য। ভবানীবাবু প্রথম প্রথম একটু রাগ করেছিলেন বটে, তবে এখন বুঝিয়ে বলাতে ভদ্রলোকের রাগটা কমল। ভবানীবাবুর বাড়িটা চমৎকার, জমিদারি বাড়ি বললেও খুব কম হবে না। দোতলা বিশিষ্ট সুউচ্চ সিংহধারযুক্ত প্রাচীন আমলের শক্ত এবং দৃঢ় বাড়ি। সামনের বারান্দাগুলো চওড়া এবং বিশাল। প্রাইমারি স্কুলে চাকরি করলেও ভবানীবাবুর বিশাল সম্পত্তি রয়েছে। ওনার মধ্যে এখনও বেশ একটা জমিদারিত্বের আভিজাত্য ভাবটা রয়ে গেছে। ভদ্রলোক বিয়ে করেননি, সারাক্ষণ শুধু বই পড়েন, বইয়ের পোকা যাকে বলা হয়, আর দার্শনিকের মতো কথাবার্তা বলেন। আকাশটা এখন একটু গোমরা হয়ে আছে, বেশ ঠান্ডা লাগছে। আজ অনেকটা ধকল সয়ে নিকুঞ্জপুরে এসে পৌঁছালাম, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, লিখতে আর ইচ্ছে হচ্ছে না, আজ এখানেই থাক। 18ই আগস্ট বিকেল 5টা, আমি এখন ভবানীবাবুর দোতলার বাড়িতে একদম দক্ষিণ দিকের বড় ঘরটাতে রয়েছি। ভবানীবাবু আমাকে গতকাল বলেছিলেন, দেখো ঘুরে ঘুরে কোন ঘরটা পছন্দ হয়, যেটা পছন্দ হবে সেটা আপাতত তোমার। আমি একটু ইতস্তত করে বলেছিলাম, দক্ষিণ দিকের ঘরগুলো আমার কাছে বেশ লাগে। সঙ্গে সঙ্গে ভবানীবাবু এ ঘরে থাকার অনুমতি দিয়ে দিলেন। ভবানীবাবুর ঘরগুলো ব্রিটিশ আমলই কায়দায় সাজানো, এমন বাড়িতে থাকতে পাওয়া বেশ একটা সৌভাগ্যের ব্যাপার। কি জানি কজনের ভাগ্যে এমন বাড়ি জোটে। যাই হোক, এখন এখানে আসার কারণটা বলি। এই নিকুঞ্জপুর গ্রামে নাকি ইদানিং এক অপ্রাকৃতিক উপদ্রব বেড়েছে, অর্থাৎ রক্তপিশাচের উৎপাত। প্রায় কয়েকদিন, প্রায় অনেক দিন ধরে এমন উৎপাত শুরু হয়েছে। বিশেষত রাত্রিবেলায় রক্তপিশাচ এই গ্রামে হানা দেয়। এখনো পর্যন্ত প্রায় অনেকেই এর শিকারে পরিণত হয়েছে। রক্তপিশাচ সম্পর্কে অনেক পড়েছি। রক্তপিশাচ ও রক্তচোষা দুটোই আলাদা ধরনের। রক্তচোষা শুধু মানুষের সব রক্ত শুষে খেয়ে ফেলে, আর রক্তপিশাচ তো রক্ত খায়ই, সেই সাথে মানুষের মাংসও খায়। রক্তপিশাচ ও রক্তচোষার মধ্যে বিশেষ পার্থক্য হল, রক্তচোষা জীবন্ত মানুষের রক্ত খায়, আর রক্তপিশাচ হত্যা করে এবং তারপর রক্ত ও মাংস দুটোই খায়। তবে একটা সাদৃশ্য আছে, রক্তপিশাচ ও রক্তচোষা মানুষের রূপ ধরে তাদের শিকারকে কাছে টানে। পেশায় ওকালতি করলেও লোকে বলে আমাকে ভূত বিশেষজ্ঞ। এই ভূত সম্পর্কে ছোটকাল থেকে আমার অনেক উৎসাহ, অনেক বই পড়েছি, তাকে জানার জন্য নানা পন্থা অবলম্বন করেছি, দেখেছি, শ্মশান কবরস্থানে গিয়ে রাত কাটিয়েছি, আরও যে কত কিছু করেছি তার হিসেব নেই। আজ সকালে গ্রামটা একটু দেখতে বেরিয়েছিলাম ভবানীবাবুর সাথে। দেখলাম গ্রামের লোকজন ভবানীবাবুকে খুব শ্রদ্ধা করে। শহরে বাবু, বিশেষ করে কলকাতার লোক বলে আমাকে নিয়েও তাদের উৎসাহের কম নেই। গ্রামটা বেশ সুন্দর,
আজ সকাল থেকে আকাশটা শরতের আকাশের মতো ছিল। সাদা মেঘ, তার পেছনে নীল আকাশ, এক কথায় পরিবেশটা আজ যৌবনে ভরপুর ছিল। তার মোহময়ী লাবণ্য চঞ্চলতায় ক্ষণিকের জন্য হলেও থমকে গিয়েছিলাম। অনেক দূরে উঁচু উঁচু গাছের বন, যেগুলোকে দেখে মনে হয় যেন সবুজে ঘেরা অবনত পাহাড়, যাদের গা থেকে এব্রো থেব্রো সবুজ সবুজ নুড়ি বেরিয়ে আছে। কয়েকটা মাটির ঘর দেখলাম, যেগুলো ছিল খুবই মসৃণ। গ্রামের বধূরা সলজ্জ মুখে তাদের গার্হস্থ কাজ সুশৃঙ্খলভাবে করে যাচ্ছিল। ভবানীবাবু আমাকে একটা বাড়িতে নিয়ে গেলেন, ছোট পাকা বাড়ি। ভবানীবাবু উঠোনে উঠেই হাঁক ছাড়লেন, অঞ্জন, ও অঞ্জন, আছো নাকি? সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে কালো রোগা লম্বাটে একটা লোক বেরিয়ে চলে এলো। রোগা দেখা গেলেও তাকে কিন্তু বেশ বলিষ্ঠ দেখা যায়। তার চোখের দিকে তাকিয়ে মনে হয় সে চোখের অন্তরালে হাজার হাজার শক্তি জমা হয়ে রয়েছে। ভবানীবাবুকে টুপ করে একটা প্রণাম দিয়ে বলল, আজ্ঞে মাস্টারমশাই, কি সৌভাগ্য, আসুন আসুন। অঞ্জন বোধহয় আমাকে তখনও খেয়াল করেনি, খেয়াল করলে নিশ্চয়ই কৌতূহলী কণ্ঠে আমার পরিচয় তখনই জিজ্ঞাসা করত। ভবানীবাবু কাছে এসে বললেন, চলো, ও কিন্তু রক্ত পিশাচকে দেখেছে। বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ছোট ছোট কয়েকটা ঘর, বেশ পরিপাটি এবং গুছোনো। সারা ঘর জুড়ে ভগবানের ছবি রয়েছে। বুঝলাম রক্ত পিশাচের ভয়ে এগুলো করা হয়েছে। এবার আমার দিকে অঞ্জনের খেয়াল গেল। ভবানীবাবু আমার পরিচয়টা বললেন, এই রক্ত পিশাচকে ধ্বংস করার জন্যই যে আমার এখানে আসা। কথাটা শুনে অঞ্জনের মুখে যেন গোপন হাসি ফুটে উঠল। বলল, সত্যি ওই শয়তানটাকে শেষ করবেন? বলেছিলাম চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। তারপর অঞ্জনের মুখের থেকে রক্ত পিশাচের সামান্য কাহিনী শুনলাম। ঘটনাটা এই দাঁড়ায় যে যখন প্রথম প্রথম রক্ত পিশাচ হানা দিচ্ছিল, গ্রামের কোনো মানুষই তা বুঝতে পারেননি। কয়েকদিন ধরে গ্রামের গৃহপালিত পশুগুলি রক্তশূন্য ও বিকৃত অবস্থায় পাওয়া যাচ্ছিল। গ্রামের মানুষ তখন এটাকে তেমন একটা গুরুত্ব দিতে রাজি ছিল না। এমন পরিস্থিতিতে এই ভয়াবহতা আরও বাড়তে থাকে। শেষমেশ মানুষ যখন খুন হতে শুরু হয়, তখন গ্রামের লোকের টনক নড়ে এবং ভবানীবাবুর সভাপতিত্বে একটা অস্থায়ী সভা বসায়। সেখানে একটি প্রস্তাব স্থির হয়। প্রস্তাবে বলা হয় 30 জন সাহসী যুবককে নিয়ে একটি দল গড়া হবে, যারা গ্রামটাকে অভ্যন্তরীণভাবে পাহারা দেবে। অস্ত্র হিসেবে শুধু একটি করে মোটা শক্ত লাঠি থাকবে। তখনও গ্রামের মানুষ ভাবতে পারেনি যে রক্ত পিশাচের কাজ এটা। মনে করেছিল কোনো এক অজানা নতুন কোনো জানোয়ার হয়তো গ্রামে ঢুকেছে। সেই পাহারাদারের দল গ্রামে পাহারা দিতে শুরু করে। সারা রাত ধরে পাহারা দিয়ে পরদিন সকালবেলায় তারা স্কুলের মাঠে জড়ো হতো। 3-4 দিন সব ঠিকঠাক চলার পর চতুর্থ দিনের দিন হঠাৎ করেই দলের সদস্য সংখ্যা একজন একজন করে কমতে থাকে, অর্থাৎ তাদের মৃত্যু হতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাদের রক্তশূন্য লাশ জঙ্গলে পাওয়া যেত। আমি তখন প্রশ্ন করেছিলাম, আচ্ছা, তুমি কি রক্ত পিশাচকে দেখেছো? অঞ্জন তখন কাঠের ছোট মোড়ায় জড়োসড়ো হয়ে বসেছিল। তার চোখ দুটো তখন গভীর ভয়ে আচ্ছন্ন। অনেকক্ষণ চুপ করে থেকে তারপর ধীরে ধীরে সে বলল, যখন মাধব ওই রক্ত পিশাচের শিকারে পড়ে, তখন আমি তার পাশেই ছিলাম। সেদিন ভরা পূর্ণিমার রাত ছিল। কালো আকাশে সাদা বড় বিন্দুর উজ্জ্বল কিরণে চারপাশ কিরণায়িত হয়ে রয়েছে। আমি আর মাধব লাঠি হাতে পাহারা দিচ্ছিলাম। আমাদের সামনে মাঠ, তারপর বাড়ি, তার পেছনে ঘন জঙ্গল। সেই ঘন জঙ্গল থেকে ঝিঁঝির রব চারপাশে ঘিরে ধরেছিল।
সেই জঙ্গল থেকে ঝিঝির ডাক ছাপিয়ে একটা শব্দ ভেসে আসে। শব্দটা খুব অদ্ভুত ধরনের ছিল, জানেন তো? সে শব্দটা যে কেমন ধরনের ছিল তা প্রকাশ করার ভাষা আমার মধ্যে এখনও জন্মায়নি। আমরা দুজনেই সেই শব্দটা শুনতে পাই। কিছু বলার আগেই মাধব সেখানে শব্দের উৎস সন্ধান করতে জঙ্গলের ভেতর ঢুকে গেল। তার কিছুক্ষণ পরেই শুনতে পেলাম এক গগনবিদারী আর্তনাদ। সে আর্তনাদে আমার বুকটা ধরাস করে উঠল। সঙ্গে সঙ্গে জঙ্গলের ভেতরে ঢুকলাম। মাধব মাধব বলে ডাকতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরই একটা দৃশ্য দেখলাম। মাধব মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে, আর তার ঠিক পাশেই একটা কুচকুচে কালো দীর্ঘাকার কিছু মাধবের মাংস ক্ষুধার্ত সিংহের মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কিন্তু তার মুখ দেখতে পারিনি, রুক্ষ কালো চুলে তার মুখ ঢাকা ছিল। শুধু এইটুকু বুঝেছি রক্ত পিশাচটা অসুরের মতো শক্তিশালী। এ ঘটনার পর থেকে অঞ্জন নিজেকে এক প্রকার গৃহবন্দী করে রেখেছে। এরপর আরও কয়েকটা বাড়িতে নিয়ে গেলেন ভবানীবাবু। সবার মুখে একই কথা, অনেকে ভয়ে তাদের গরু ছাগল ভেড়া প্রভৃতিকে নিজের সাথে রেখেছে, আর তাদের বাড়ি থেকে গোয়াল ঘরের গন্ধের মতো উৎকট একটা গন্ধ ভেসে আসে। সন্ধে হলে কেউ আর বাড়ির বাইরে বের হয় না, তখন একটা মৃতপ্রায় পরিবেশ বিরাজ করে। কিন্তু দিনের পরিবেশ এতই কোমল থাকে যে মনে হয় না যে এখানে কিছু খারাপ কিছু ঘটেছে। এখন বিকেলবেলা, বিছানার উপর বসে ডায়েরি লিখছি। রক্ত পিশাচকে ধ্বংস করতে গেলে আমি একা পারবো না, সম্মিলিত শক্তি লাগবে। এই অপমানব সত্যি খুব শক্তিশালী। সূর্য এখন পৃথিবীর পশ্চিম কোলে ঢলে পড়েছে, তার রক্তিম আভা ঘরে এসে প্রবেশ করছে। ভবানীবাবুর বাড়িটাকে যেন ম্লান দেখাচ্ছে এখন। ভবানীবাবুর কাজের লোক হরিপদ এইমাত্র খবর দিয়ে গেল ভবানীবাবু আমার জন্য ছাদে অপেক্ষা করছেন। কি জানি কিসের জন্য, না সত্যি ডাকছে, এখন লেখাটা বন্ধ করি। 18 আগস্ট রাত 10:30। সবে রাতের খাবার সেরে নিজের ঘরে এলাম, ভবানীবাবু তার ঘরে। ভবানীবাবুর ঘরটা দোতলার একেবারে পূর্ব দিকে। বাহ বাহ, এত ঘর এখনো ঠিক গুণিনি। আজকের রান্নাটা বেশ সুস্বাদু ছিল, বেশ তৃপ্তি করে খেয়েছি। যাই হোক, বিকেলবেলা ভবানীবাবু আমাকে ছাদে ডেকে নিয়ে গিয়েছিলেন সূর্যাস্ত দেখার জন্য। হ্যাঁ, সূর্যাস্ত দেখার জন্য। তবে এই সূর্যাস্ত ব্যতিক্রমধর্মী। দূরে ঘন সবুজ বনকে দেখে মনে হয় স্থির নিশ্চল এক সমুদ্র, সবুজ সমুদ্র। তার বুকে তেপান্তরের মাঠ, বিস্তর ফাঁকা জমি। সমুদ্র সৈকতের চেয়ে এখানে সূর্যাস্ত কম কিছু নয়। প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়েই এখানে সূর্য অস্ত যায়। এমন চিত্রকলার মতো ছবি দেখে বিস্তর বিস্মিত হয়েছিলাম। ভবানীবাবুকে বলে দিয়েছি প্রতিদিন বিকেলে ছাদে এসে সূর্যাস্ত দেখব। এখানে সন্ধে নামার সঙ্গে সঙ্গেই দারুণ নিস্তব্ধতা নেমে যায়, ভয়ানক নিস্তব্ধতা। মনে হবে যেন অন্য এক নিরিবিলি গ্রহে বাস করছি। নিজ থেকে দারোয়ান অর্থাৎ ভবানীবাবুর ভাড়া করা পাহারাদারদের চাপা গুঞ্জন কানে আসে। বাড়ির আশেপাশে উঁচু পাঁচিল আর ফটকে বড় লোহার দরজা। আকাশে এক টুকরো চাঁদ দেখা যাচ্ছে, তার আশেপাশে মেঘের ছোট বড় টুকরো স্থির হয়েই আছে। এদিকে ল্যাম্পপোস্টের সমস্ত আলোগুলোই নষ্ট, কাজেই বাইরে তাকিয়ে শুধু অন্ধকার আর অন্ধকার। ভবানীবাবু তার স্কুলটা আপাতত বন্ধ করে দিয়েছেন, কারণ রক্তপিশাচের উপদ্রবে অভিভাবকরা তাদের প্রাণাধিক প্রিয় সন্তানদের এক পাও ঘরের বাইরে বেরোতে দিচ্ছেন না। কালকে গিয়ে ভবানীবাবুর স্কুলটা দেখে আসব। আমি জানি আজকে এই রাতেও রক্তপিশাচ শিকার খোঁজার জন্য বের হবে,
হয়তো হয়েও গিয়েছে। ঘুম আসছে না, এখন একটা উপন্যাস পড়ব। রাতে বই না পড়লে ঘুম আসে না। একটা দমকা হাওয়া খিলখিল করে হেসে উঠল। ডায়েরির লেখা এখন বন্ধ করলাম। 19শে আগস্ট, কাল রাতের ঘটনাটা লিখে রাখি। আমি যখন গতকাল রাতে ডায়েরি লেখা বন্ধ করে বিছানায় শুয়ে শুয়ে একখানা ইংলিশ উপন্যাস পড়ছিলাম, তখন হঠাৎ লোডশেডিং হলো। আমি আগে থেকে জানতাম লোডশেডিং হবে, এমন অজপাড়াগায় লোডশেডিং অতি সাধারণ একটা ঘটনা, তাই আগে থেকেই ঘরে মোমবাতি এনে রেখেছিলাম। দারোয়ানদের চাপা গুঞ্জন হঠাৎ করেই থেমে গেল। শুধু শুনলাম একজন পাহারাদার এসে বাইরে থেকে বলল, বাবু দরজা জানলা সব বন্ধ করে দিন, ভুলেও কিন্তু বাইরে যাবেন না, সাবধান বলে পায়ের চাপা আওয়াজ তুলে আবার চলে গেল। অবশ্য ভবানীবাবু আমায় এ কথাটা আগে থেকেই বলে দিয়েছিলেন যে 11টার পর দরজা জানালা সব বন্ধ করে দিতে। ঘরের দরজা বন্ধ থাকলেও জানালাটা বন্ধ করিনি। লোডশেডিং হওয়াতে বাইরের অন্ধকারটা তখন আস্তে আস্তে ঝাপসা হচ্ছে, জানালা দিয়ে ঘরে ঠান্ডা বাতাস ঢুকছে। মনে হলো কৃত্রিম হাওয়ার চেয়ে এই প্রাকৃতিক হাওয়া বেশ নিরীহ ও শান্ত। আর মোমবাতি জ্বালালাম না, কারণ মোমবাতি জ্বালালে বিদ্যুৎহীন ঘর গরম হয়ে যাবে আর আমার অস্বস্তিও বাড়বে। বিছানায় এসে নরম বালিশে মাথা দিলাম। মশারি টাঙিয়ে নিয়েছি, এখানে মশার প্রচণ্ড উপদ্রব। জানলা দিয়ে আকাশটা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম কোনো খেয়াল নেই। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল। তখনও বিদ্যুৎ আসেনি, হালকা ঘেমে গিয়েছিলাম। বিছানায় সাবধানে শুয়ে সে শব্দটার উদ্দেশ্যে কান পাতলাম। একটা পায়ের আওয়াজ, সেই পায়ের আওয়াজটা যেন অশান্ত, বারান্দা ধরে এদিক ওদিক হেঁটে চলেছে। অনেকক্ষণ ধরেই হেঁটে যাওয়ার শব্দটা শুনলাম। প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো ভবানীবাবু, কিন্তু পরক্ষণে টের পেলাম ভবানীবাবু এতটা অস্থির তো নন। মনে একটা দ্বিধা কাজ করছিল। একবার ইচ্ছা হয়েছিল দরজাটা খুলে দেখব কে হাঁটছে, কিন্তু পরক্ষণেই সতর্কবাণীর কথা মনে পড়ল। এমন মাঝরা থেকে হাঁটছে বারান্দা ধরে, খুবই আশ্চর্যের ব্যাপার তো। এই অস্বস্তিকর পায়ের আওয়াজের রহস্যময়তায় সারারাত ঠিকঠাক ঘুমোতে পারলাম না। সকাল হতেই ছুটে গেলাম ভবানীবাবুর কাছে। কথাটা শুনে ভদ্রলোক কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন, তারপর বললেন, দেখো রুদ্রদামন, তুমি যে শব্দটা শুনেছ সেটা আমি টের পাইনি কখনো, তবে মাঝে মাঝে ঘুম ভাঙলে মনে হয় বাড়ির ছাদের উপরে কেউ যেন হাঁটছে, কিন্তু কিছুই দেখতে পাই না। এবার আমি প্রশ্ন করলাম, রাতে দরজা জানালা বন্ধ করার সতর্কতা কেন? ভবানীবাবু বললেন, গাঁয়ের লোক জোরালোভাবে দাবি করে যে এই রক্তপিশাচটি রাতে যখন শিকার খুঁজে পায় না, তখন নাকি বাড়ি বাড়ি গিয়ে ঘোরাফেরা করে। সে নাকি পায়ের শব্দ তুলে ভুতুরেভাবে হাঁটাচলা করে। কৌতূহলবশত কেউ যদি ঘরের বাইরে যায়, অমনি নাকি সেই রক্তপিশাচের থাবায় খুন হয়। খুব সাংঘাতিক তো? হ্যাঁ, খুবই সাংঘাতিক এবং ভয়ানক। সকাল 8টায় হালকা খাবার খেয়ে ভবানীবাবুর সাথে বের হলাম। এখনও গ্রামটা পুরো ঘুরে দেখতে পারিনি। ভবানীবাবু প্রথমে তার স্কুলটায় নিয়ে গেলেন। একতলা স্কুল, তবে দোতলা করা হবে। কিন্তু রক্তপিশাচের ভয়ে দিনের বেলায়ও কেউ কাজ করতে চায় না। তাদের ধারণা দিন হোক আর রাত, যে কোনো মুহূর্তেই রক্তপিশাচ হামলা করে। নিজেদের পরিবারের দিকে চেয়ে তারা জীবনের ঝুঁকি নিতে চায় না। স্কুলের দেয়ালে নানা আঁকিবুকি আঁকা। বাচ্চাগুলো নিজের খেয়ালে নানা কিছু এঁকে রেখেছে। আঁকা বাঁকা হলেও দেখতে বেশ ভালোই লাগে, কারণ এইগুলো তো শিশুদের শিল্প। তাদের অপক্ত হাতে যা পারে ততটুকুই এঁকে আনন্দ পায়। তবে এইসব আঁকিবুকির দিকে নজর দিতে দিতে
হঠাৎ একটা জায়গায় আমার চোখ আটকে গেল। ভবানীবাবু কাছেই ছিলেন, ডেকে নিলাম, আঙুল দিয়ে দেখিয়ে বললাম, আচ্ছা এটা কি? দেয়ালের এক কোণে একটা মানুষ আঁকা, তবে মানুষের মতো হলেও পুরোপুরি মানুষের মতো নয়। বিকট মুখ সমৃদ্ধ একটা মানব, যার মুখ থেকে বেরিয়ে এসেছে বাঘের মতো একটা দাঁত। চোখের মধ্যে কোনো মণি নেই, চোখটা সম্পূর্ণ কালো, চারপাশে কালো রেখা দিয়ে লম্বা করে তরঙ্গায়িত কিছু আঁকা রয়েছে, বুঝলাম এটা চুল। দাঁতগুলো লাল রং দিয়ে এবড়ো থেবড়ো আঁকা। বলিষ্ঠ হাতে একটা মানুষের মাথা জাতীয় কিছু ধরে আছে, সেটাও লাল রং দিয়ে এঁকেছে। ভবানীবাবু আমার দিকে তাকিয়ে বললেন, রক্ত পিশাচ বলতে চাইছ? অনেকটা, কারণ বাচ্চারা সাধারণ মানুষ, গাছপালা, সূর্য ইত্যাদি এসব জিনিসের ছবি আঁকে, অন্য অপ্রীতিকর ভাবনা তাদের মাথায় থাকে না যতক্ষণ না সে অপ্রীতিকর কিছু দেখছে। অর্থাৎ আপনার ছাত্রছাত্রীদের মধ্যে কেউ এমন প্রাণীকে দেখেছে। কিন্তু রক্ত পিশাচকে দেখতে কেমন সে তো আমরা কেউ জানি না। একটু ভেবে বললাম, হ্যাঁ আপনার কথাও ঠিক, এমনও হতে পারে কোনো বই বা ম্যাগাজিনে এমন মানুষ দেখেছে। ভবানীবাবু আমার কথায় সায় দিলেন, তবুও আমার মনে যেন একটা খটকা লেগেই রইল। এমন চিত্র তো শুধু শুধু আঁকার কথা নয়, কি জানি কেন এঁকেছে। স্কুলটা অনেক বড় জায়গা নিয়ে আছে, চারপাশে বিশাল দেওয়াল। স্কুলের পাশে একটা ছোট্ট মতো ঘর আছে যেখানে স্কুলের পিয়ন থাকে, সকলে তাকে ভোলা বলে ডাকে, কিন্তু তার ভালো নাম হলো প্রবীর। মাঝবয়সী, বেশ ঝকঝকে তরুণ, গাম্ভীর্য আর রসাত্মক মননে পরিপূর্ণ তার মন। কেমন যেন একটু তেরাভাবে কথা বলে, যা শুনে আমার বেশ হাসি পায়। রক্ত পিশাচের কথা শুনে সে যেন হেসেই উড়িয়ে দিল, বলে, অমন জানোয়ারদের আমি অনেক শায়েস্তা করেছি বুঝলেন তো, একদম ছেলে খেলার মতো, একবার আসুক আমার সামনে, ব্যাটাকে আমি আস্ত চিবিয়ে খাব। জানি না প্রবীর রক্ত পিশাচকে আসলে কি মনে করেছে, হয়তো তাকে ছোটোখাটো পশু বলে মনে করেছে, হয়তো পরিস্থিতির ঠিকঠাক খবর নেয় না, না হলে এমন কাণ্ডগুলোকে এরকমভাবে তাচ্ছিল্য করে উড়িয়ে দেবে। আজ দুপুর থেকেই আকাশটা মেঘে ঢাকা পড়ে রয়েছে, আকাশের গম্ভীর ঘনঘটায় মলিন তন্দ্রায় এই মুহূর্তে মনটা একটু খারাপ হয়ে রয়েছে। আরেকজন যে রক্তপিশাচের হিংসতায় পড়েছে কিছুক্ষণ আগে খবর এলো, একটা 15-16 বছরের ছেলে, তার মা বাবা এখন নিচে ভবানীবাবুর সামনে অনবরত কেঁদে চলেছে, সে এক আছারি বিছারি কান্না। তাদের শোকে আকুল মুখখানা দেখে আমার আর সহ্য হলো না, তাই উপরের বারান্দায় একটা চেয়ারে এসে বসে রয়েছি। নিচে তাকাতে সাহস হচ্ছে না, হয়তো আমিও কেঁদে ফেলব। পাঁচিলের বাইরে ছেলেটির মৃতদেহ এনে রাখা হয়েছে, এখনই হয়তো দাহ করা হবে। দেখলাম উপরের সাদা কাপড়টা প্রায় রক্তে লাল হয়ে আছে। না, ছেলেটির মায়ের কান্নার ব্যাকুলতায় আমি আর স্থির থাকতে পারছি না। ভবানীবাবু তো নির্বাক হয়ে রয়েছেন, কি করে যে সান্ত্বনা দেবেন বুঝতে পারছেন না, শুধু মেঝেতে ধুলোর মধ্যে বসে রয়েছেন মৃত ছেলেটির অসহায় মা বাবার মুখের দিকে তাকিয়ে। সহ্য না হলেও নিচে যেতে হবে, ছেলেটির লাশটা যে কি অবস্থায় রয়েছে একবার গিয়ে দেখা জরুরি। 19 আগস্ট, রাত 9:27। ভবানীবাবু বৈঠকখানা চেয়ারে বসে চোখ বুজে আছেন, আর আমি তার পাশে বসে ডায়েরি লিখছি। লোডশেডিং হয়েছে, মোমবাতির বদলে সামনে একটা চার্জার লাইট জ্বলছে, সেই আলোতে বসে আছি দুজনে। ভবানীবাবুর মনটা একটুও ভালো নেই। যে ছেলেটি মারা গেল তার নাম শীতল, ভবানীবাবুর ছাত্র ছিল, চণ্ডী মন্দিরের পাশেই তাদের বাড়ি। চার ভাই বোনের মধ্যে সবথেকে ছোট সে, মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মনে হয় শীতলের মৃত্যুর শোকে পরিবেশটা ভাজ বিষণ্নগ্রস্ত। বিকেলবেলা যখন নিচে যাই তখন দেখি ভবানীবাবুর সামনে পিছনে বেশ কয়েকজন দাঁড়িয়ে রয়েছে।
ভবানীবাবুর কাছের লোক হরিপদ সিঁড়িতে চুপচাপ বসেছিল। আমাকে দেখে সে হঠাৎ উঠে দাঁড়াল। শীতলের মা মেঝেতে বারবার লুটিয়ে পড়ছিলেন, আর আশেপাশে থাকা স্ত্রীলোকগুলো শীতলের মাকে বারবার তুলে নমনীয়ভাবে সান্ত্বনা দিচ্ছিল। শীতলের বাবা এক কোণে তখন অনবরত কেঁদে চলেছেন, আর ভবানীবাবু চুপ। এমন পরিস্থিতিতে আমার মতো লোকের হঠাৎ উদয় দেখে কয়েকজন আমার দিকে তাকালো। আমি সেখান থেকে সোজা নেমে বাইরে গেলাম, লাশটার কাছে গিয়ে দাঁড়ালাম। ইতিমধ্যে এখানে আমার আসার খবর সারা গ্রামে ছড়িয়ে পড়েছিল। রক্ত পিশাচকে মারতে এসেছি শুনে গ্রামের অজ্ঞ লোকজন আমাকে এক প্রকার দেবতার আসনে বসিয়ে দিয়েছে। লাশবাহীদের অনুরোধ করলাম একবার উপর থেকে কাপড়টা সরিয়ে দিতে। একজন এগিয়ে এসে শীতলের উপর থেকে আস্তে আস্তে রক্ত শুকানো সাদা কাপড়টা সরিয়ে দিল। আর শীতলের লাশটা দেখে আমি ভয় আঁতকে উঠেছিলাম। বুক থেকে নাভিদেশ পর্যন্ত মাংস বলে যে জিনিসটা থাকার কথা সেটা একেবারেই নেই। বুকের হাড়ের মাংসগুলো ছিঁড়ে খাওয়া হয়েছে, পেটের নাড়ি ভুড়ি সব এলোমেলো, পাকস্থলী বৃক্ষ বলতে কোনো অঙ্গই নেই, এমনকি বুকের হৃৎপিণ্ড একদমই নেই। মাংসহীন জায়গায় তুলো দিয়ে ফুলিয়ে রাখা হয়েছে, তুলোগুলো রক্তে চিপসে গেছে, গলার কণ্ঠনালীও ছিঁড়ে খাওয়া হয়েছে। জিনিসটা ভাবতেই কেমন যেন লাগছে, বিভৎস রকমের ছিল শীতলের লাশটা। মৃত্যু হয়েছে ঠিক আছে, যদি লাশের এমন দশা না হতো তাহলে বোধহয় শীতলের বাবা মা এতটা কষ্ট পেতেন না। আমারই তো ভীষণ মন খারাপ হয়ে যাচ্ছে। তখন আকাশে মেঘের ঘনঘটা দেখে লোকজন একটু তাড়া লাগালো তাড়াতাড়ি দাহ করার জন্য। ভবানীবাবু তাদের সাথে শ্মশানে গেলেও আমি বাড়িতে রয়ে গেলাম। আর বাড়িতে থেকে একটাই জিনিস ভেবে যাচ্ছিলাম, শীতল যদি রক্ত পিশাচের হাতে পড়ে তাহলে রক্ত শূন্যতা তার দেহে ছিল না কেন? স্পষ্ট দেখেছি কাটা ছেঁড়া জায়গা থেকে রক্ত বের হয়েছিল। শীতলকে কি আদৌ রক্ত পিশাচ আক্রমণ করেছিল নাকি অন্য কিছু? তবে শীতলের মৃত্যু কখন হয়েছে সেটা জানতে পারলাম না। একজন বলেছিল লাশটা সকাল 11:30 নাগাদ বাঁশঝাড় থেকে পাওয়া গিয়েছিল। প্রথম লাশটাকে দেখেছে শীতলের মা, তারপর তো সারা গ্রামময় ঘটনাটা নিমেষেই ছড়িয়ে পড়ল। আজ আর ছাদে গিয়ে সূর্যাস্ত দেখা হলো না, তবে দেখাই বা হবে কেমন করে, আকাশ যে মেঘে ঢাকা ছিল, দূরের পরিবেশটা তখন প্রায় ম্লান দেখাচ্ছিল। সন্ধ্যের দিকে ভবানীবাবু ফিরলেন বৃষ্টিতে ভিজে ভিজে। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, যা এখনও চলছে। তবে এ বর্ষাতে একটা বজ্রপাতও হয়নি, শুধু জোরে জোরে খালি হাওয়াই বইছে। বৈঠকখানার ঘরে বড় বড় চারটে তৈলচিত্র, যেগুলো ভবানীবাবুর পূর্বপুরুষদের। সেই তৈলচিত্রগুলোতে ভবানীবাবুর স্থির ছায়া পতিত হচ্ছে। রক্ত পিশাচের কথাটা মনে উঠতেই বুকটা কেমন যেন দুরু দুরু করে ওঠে। এত যে হিংস্র হবে জানা ছিল না। শীতলকে ওই মেরেছে, শীতলকে যখন মেরেছে তখন তার রক্ত পিপাসা ছিল না, শুধু ছিল খিদে, মাংস খাওয়ার খিদে। এই হিংস্রতর লোভ ওই নাবালককেও ছাড়েনি। তাহলে আমাদের মতো পরিণত মানুষদের তো তারও আগে ছাড়বে না। ডায়েরি লিখতে গিয়ে মাঝে মাঝে কলমটা আটকে যাচ্ছে, কারণ এই লোডশেডিং আর বৃষ্টির অট্টহাসে মনে হচ্ছে কেউ যেন নিঃশব্দে পেছনে এসে দাঁড়িয়েছে, কিন্তু কেউ নেই, এটা আমার ভ্রম মাত্র। খোলা জানলা দিয়ে বৃষ্টির ছাট আমার গায়ে এসে পড়ছে, হু হু করে বাতাস ঢুকছে, ভীষণ ঠান্ডা লাগছে। ইচ্ছে হচ্ছিল গায়ে একটা ভারী জামা জড়িয়ে বসি। ওদিকে রান্নাঘর থেকে দারুণ লোভনীয় গন্ধ আসছে, এতদিন ইন্দুপিসি রান্না করতেন, রক্তপিশাচের ভয়ে এক মাস আগেই কাজ ছেড়ে দিয়েছে, এখন হরিপদই রান্না করে। আমার থেকে কয়েক বছরের বড় হবে বোধহয়। চমৎকার সব হাতের কাজ, সব কিছুই পারে,
এমন সর্বগুণসম্পন্ন পুরুষ মানুষ খুবই বিরল বর্তমানে। আর অত শত চিন্তার মধ্যেও মাথা থেকে রক্তপিশাচ শব্দটা কিছুতেই যাচ্ছে না। তার সম্বন্ধে পোক্ত কোনো সামান্য প্রমাণ বা ইঙ্গিত পেলেই হবে। সেই সূত্র ধরে খুঁজতে খুঁজতে তাকে যে পেয়ে যাব তার বলার অপেক্ষা রাখে না। সামনে একটা ইংরেজি উপন্যাসের বই, যার পাতাগুলো বর্ষার হাওয়াতে ভুতুরেভাবে উল্টে উল্টে যাচ্ছে। একই কার আর্তনাদ শোনা গেল? ভবানীবাবু ধর্মর করে ব্যস্তভাবে চোখ খুলেছেন এবং সোজা হয়ে বসেছেন। আবারও সেই তীব্র আর্তনাদ, চিৎকার। এ তো হরিপদর আর্তনাদ, সর্বনাশ। তার সাথে আবার খারাপ কিছু হয়নি তো? 20 আগস্ট সকাল 9:30। কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখন আকাশ চরম মেঘলা হয়ে আছে। মাঝে মাঝে সেই আকাশের মধ্যে থেকে গুরুগম্ভীর ডাক ভেসে আসছে। সেই ডাকের মধ্যে গতকাল রাতের ঘটনাটা মনে পড়লেই সারা শরীর কেমন রোমাঞ্চিত হয়ে যাচ্ছে বারবার। গতকাল রাতে আমি আর ভবানীবাবু বৈঠকখানার ঘরে বসেছিলাম, আর আমি ডায়েরি লিখছিলাম। ঠিক তখনই হরিপদর আর্তনাদ ভেসে এসেছিল। ডায়েরি কলম সব ফেলে রান্নাঘরের দিকে ছুটে গেলাম। বড় মোমবাতির আলোতে হরিপদ রান্না করছিল। আমরা যখনই পৌঁছই তখন দেখি হরিপদ মেঝেতে লুটিয়ে ভয়ার্ত কণ্ঠে গোঙানি গাইছে, আর তার সামনে একটা বিকট মূর্তি দণ্ডায়মান। উচ্চতায় বোধহয় 7 ফুট হবে। চওড়া দেহে দীর্ঘ লোমগুলো বোঝা যাচ্ছিল। তার চোখ দুটো ঠিক বেড়ালের মতো, একটা লাল চোখের ভেতর সরু লম্বা মণি। সেই চোখের ভেতরে অনবরত ভয়ঙ্কর হিংস্রতার আগুন চলছে। সেই চোখ দুটো দেখে ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। সেই দীর্ঘ লোমস প্রাণীটির হাতের ধাক্কায় মোমবাতির উপর হয়ে মেঝেতে পড়ে নিভে গেল। ভবানীবাবু আর আমি কোনো মতে হরিপদকে টেনে রান্নাঘরের বাইরে নিয়ে আসি। হরিপদ জ্ঞান হারিয়েছে ইতিমধ্যেই, আর ততক্ষণে রান্নাঘর থেকে লোভনীয় গন্ধটা পোড়া বিশ্রী গন্ধে পরিণত হয়েছে। আমি পকেট থেকে ফোন বের করে তার আলোটা জ্বালিয়ে রান্নাঘরে ঢুকে একগুচ্ছ পোড়া ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। এই লোমস প্রাণীটি কখন এলো বা কখনই গেল, এক ফোঁটার জন্য টের পেলাম না। এত তাড়াতাড়ি কোথা দিয়ে পালালো? ওদিকে ততক্ষণে ভোলা আর ভজন ছুটে এসেছে। তারা হরিপদকে একটা ঘরে নিয়ে গিয়ে সেবা করতে লাগল। ভবানীবাবু তখন ব্যস্ত হয়ে এগিয়ে এসে বললেন, কিছু বুঝলে কি? হ্যাঁ অবশ্যই, কি বুঝলে? যেই আসুক না কেন, বুঝতে পেরেছি যে হরিপদকে মারতে এসেছিল। দেখুন, দেয়ালের কয়েকটা জায়গায় তীক্ষ্ণ নখের দাগ, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সে পালালো কেমন করে? আমরা তো এখানেই ছিলাম। কোথায়? কাউকেই তো যেতে দেখিনি কোথাও, বলে চুলোটা বন্ধ করে দিয়ে হরিপদর কাছে গেলাম। বেচারা খুবই ভয় পেয়েছে। প্রায় 15 মিনিট পর হরিপদর জ্ঞান ফিরল। বাইরে তখন সমানে বৃষ্টি পড়ছে, এর মধ্যেই কড়া বজ্রপাত হঠাৎ শুরু হয়েছে। জ্ঞান ফিরতেই হরিপদ ঘোরের মধ্যে বিড়বিড় করে বলল, হ্যাঁ আমি কোথায়? অন্ধকার কেন চারপাশ? আমার পাশে কে? ভবানীবাবু হরিপদর মাথায় হাত রেখে বললেন, হরিপদ ওঠো, তোমার চারপাশে আমরা রয়েছি, ঘরে কোনো অন্ধকার নেই, দেখো আলো রয়েছে চারপাশে, ওঠো, দেখো চোখ খুলে। আমি এক পাশে দাঁড়িয়েছিলাম। ভোলা হরিপদর মুখে কয়েকবার জলের ছিটে দিল। হরিপদের মুখ দেখেই বোঝা যাচ্ছে সে সত্যিই খুব ভয় পেয়েছে এবং মুখটা এখনও ফ্যাকাশে। বিছানায় অলসভাবে পড়ে রয়েছে সে, কিন্তু সে উঠতে চাইল না। ঘোরের মধ্যে এখনও প্রলাপ বকে যাচ্ছে। বললাম, আজকে রাতটা বিশ্রামে থাকুক, এখন আকস্মিক ভয়ে বোধহয় তার মস্তিষ্কে আঘাত লেগেছে। শ্রাবণের হাওয়ায় জানালার পর্দাগুলো তখন মহা উল্লাসে নেচে চলেছে। বৃষ্টির ছাঁটে সামান্য ভিজে যাওয়া তাদের গায়ে মাঝে মাঝে আমার পিঠে এসে ঠেকেছে। হরিপদর বাম হাতে 3টে গভীর ক্ষত দেখলাম। চোখ বুঝেই বলা যায় সেগুলো সেই প্রাণীটির ওরফে রক্তপিশাচের কাজ।
আমি নিশ্চিত রক্ত পিশাচি এখানে এসেছিল, কারণ বাম হাতের ক্ষতের উপরে দুটো ছোট বিন্দুর মতো গোল দাগ, তবে দাগগুলো অসমান। অর্থাৎ রক্ত পিশাচ রক্ত খাওয়ার উদ্দেশ্যে হরিপদের বাম হাতের দাঁত বসাতে যাওয়ার সময় হরিপদ হাত সমেত নিজেকে সরিয়ে নিয়েছিল, আর রক্ত পিশাচ তখনই নখ দিয়ে ক্ষিপ্তভাবে তার হাতে আঘাত করে। ডাক্তারকে ফোন করে কোনো লাভ নেই, কারণ এখানে সন্ধ্যের পর সব চলাফেরা একেবারেই বন্ধ। যা কিছুই হোক না কেন, ঘর থেকে এক পাও বেরোনো যাবে না। বৈঠকখানায় ফিরে এ ঘটনা নিয়ে ভবানীবাবুর সাথে বিস্তর কথাবার্তা বললাম। ভদ্রলোক মানতে রাজি নন যে এমন অবেলায় এসে রক্তপিশাচ হামলা করে গেছে। আমিও মানতে রাজি নই, রক্তপিশাচ ছাড়া এটা অন্য কারোর কাজ। ভবানীবাবু কোনো মতেই প্রচার করতে চান না তার বাড়িতে রক্তপিশাচের চোখ পড়েছে। আমি আর কিছুই বললাম না, শুধু বললাম সময় আসলে সবই জানা যাবে। রাতের বেলায় ঘুমানোর সময় সারাক্ষণ আতঙ্ক আমাকে গ্রাস করছিল। যখনই ঘুমিয়ে যাই অমনি স্বপ্ন দেখি, একটা আজব প্রাণী আমার দিকে তেড়ে আসছে। কি ভীষণাকৃতি তার মুখমণ্ডল! চোখ দুটো ঠিক সেই রকম হিংস্র, বাঘের মতো হলুদ দাঁতগুলো বের করে হাসছে সে। তবুও এই আতঙ্কের মাঝে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম আর অপেক্ষা করছিলাম কখন ভোর হবে। ভোর তো হলো ঠিকই, তবে বিছানা ত্যাগ করতে করতে প্রায় 8টা বাজিয়ে দিলাম। পরিবেশ একেবারেই মেঘলা, খালি গায়ে হাওয়া এসে লাগলে বেশ ভালোই ঠান্ডা লাগে। সকালে উঠেই গেলাম হরিপদর কাছে, সে এখন শান্তভাবে বিছানায় উঠে বসেছে। গতকাল রাতের আতঙ্কময় ভাবটা এখনো তার মুখে লেগে আছে। আমি তার পাশে এসে বসলাম। হরিপদ আমার দিকে মুখ তুলে তাকাল, সুন্দরভাবে বললাম, হরিপদ এখন কেমন আছো? জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ স্যার ভালো আছি। আচ্ছা বেশ, তো কাল কি হয়েছিল তোমার সাথে? আমার প্রশ্নটা শুনে সে খানিকক্ষণ চুপ করে থাকল, তারপর ধীরে সুস্থে বলল গতকাল রাতের ঘটনাটা। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগল, স্যার আমি যখন রান্নার কড়াইতে মশলা দিচ্ছিলাম তখন হঠাৎ করেই একটা শব্দ শুনতে পাই। শব্দটা অবশ্য বাইরে থেকে আসছিল, কেমন একটা ধূপ ধূপ শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল ডাব গাছ থেকে পরপরভাবে সশব্দে ভেজা মাটির কোলে ডাব এসে পড়ছিল। প্রথম প্রথম শব্দটাকে তেমন গুরুত্ব দিইনি, ভাবলাম হাওয়ার জোরে কোনো রকম কোনো কিছু পড়ছে হয়তো। কিন্তু পরক্ষণেই মনে হলো এমন কিছু পড়ার মতো তো কোনো জিনিস নেই এখানে। তাছাড়া শব্দটাও ক্রমাগত হয়ে যাচ্ছিল, থামার কোনো নামগন্ধই ছিল না। এবার কৌতূহলী হয়ে জানলা দিয়ে বাইরে দিয়ে উঁকি মারলাম। ঝমঝম করে তখন বৃষ্টি পড়ছিল। রান্নাঘর থেকে আলো যতটুকু বাইরে গিয়েছিল ততটুকুর মধ্যে কালো অন্ধকার আর মাঝে মধ্যে বৃষ্টির জলকণা ছাড়া কিছুই দেখতে পেলাম না। মৃদু হাওয়াতে মোমবাতিটা নেচে উঠল। হঠাৎ করে মনে হলো আমার চারপাশে একটা আষ্টে গন্ধ প্রকট হচ্ছে। অনেকক্ষণ ধরে গন্ধটা নাকে আসছিল। কিছুক্ষণ পরে মনে হলো কেউ যেন আমাকে দেখছে। এমন অস্বস্তিকর ভাব নিয়েই নিজের কাজ করে যাচ্ছিলাম। রান্নার এক ফাঁকে ঘরের কোণে ঘন অন্ধকারে চোখ পড়ল আমার। মনে হচ্ছিল কিছু যেন জ্বলছে আর নিভছে। একটু ভালো করে সেদিকে তাকালাম, দেখলাম একটা উজ্জ্বল লাল আলো যার মধ্যিখানে কালো লম্বাটে একটা গহ্বর। কেমন অদ্ভুত ছিল জিনিসটা! সেই লাল জিনিসটার দিকে তাকিয়ে বুঝতে পারলাম এটা একটা চোখ। আর পর মুহূর্তেই সেই চোখটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো। আমি পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে দেখলাম একটা দীর্ঘাকার উঁচু দানব, সম্পূর্ণ কালো ছিল,
তার দেহের বড় বড় লোমগুলো এলোমেলোভাবে ঝুলছে, আর মুখটা ঠিকঠাক দেখতে না পারলেও তার রক্তাক্ত ধারালো কড়াল দাঁত বিশিষ্ট মুখটা দেখতে পারলাম। কিছু বুঝে ওঠার আগেই সে আমার হাত ধরে উঠিয়ে দাঁতগুলো বসাতে গিয়েছিল। আমি একটা আর্তনাদ করে নিজেকে সরিয়ে নিলাম, কিন্তু সে তার ধারালো মুখের আঘাতে আমার হাতটাকে ফালা ফালা করে দিল। মেঝেতে লুটিয়ে পড়লাম আমি, আর দেখলাম আপনারাও এলেন। তারপর তো জ্ঞান হারিয়ে ফেললাম। আমি চুপ হয়ে এতক্ষণ হরিপদর ঘটনাটা শুনলাম। আকাশে এতক্ষণে কালো মেঘের পাল কিছুটা গম্ভীর হচ্ছে, এক অন্তহীন অন্তরালে তারা আবার বৃষ্টির অমৃত পাঠাবে এই পৃথিবীর বুকে। হরিপদর দিকে তাকিয়ে বললাম, সবই তো বুঝলাম, তবে কি মনে হয় তোমার, সেটা কি রক্ত পেশা ছিল? হরিপদ কিছুটা ভেবে নিয়ে বলল, তাই তো মনে হচ্ছে স্যার, কিন্তু রক্ত পিশাচ এমন অসময়ে তো বের হয় না, রক্ত পিশাচ তো গভীর রাতে বের হয়। বললাম, না না, এটা ভুল ধারণা তোমাদের, অন্ধকার হলেই রক্ত পিশাচ বের হয়, শুধু রক্তচোষা গভীর রাতে বের হয়, রক্ত পিশাচ নয়। কিন্তু স্যার, সে গতকাল আমাকেই বা আক্রমণ করলো কেন? সেটা তো খুঁজে বার করতে হবে। তবে আরেকটাও প্রশ্ন রয়েছে, রক্ত পিশাচ কীভাবে ঘরে ঢুকলো, আবার চোখের নিমেষে কীভাবে কোন দিক থেকে বের হলো? খুব রহস্যজনক ব্যাপারটা। আমার এ কথা শ্রবণে হরিপদ চোখ বুঝল। আমি চুপ করে একটা চেয়ারে বসে বাইরের দিকে তাকিয়ে ব্যাপারটা সম্পর্কে ভাবতে লাগলাম। তবে কিছুতেই ঘটনাটার গভীরে প্রবেশ করতে পারছি না। একটা অটল অতল প্রাচীর যে দুর্গের মতো আমার চিন্তাকে বারবার বাধা দিচ্ছে, কিন্তু সেই প্রাচীর এতটাই মজবুত যে কামান দিয়ে তাকে ভাঙা যাবে না। হাল তো ছেড়ে দিলে হবে না, নিশ্চয়ই তার মধ্যে কোনো ফাঁক ফোকর আছে, সেটা দিয়েই ভেতরে ঢুকতে হবে। আকাশে শ্রাবণের এক বিচিত্র তন্দ্রায় আমার ভাবনাকে বারবার সিক্ত করার চেষ্টা করছি। উত্তর দক্ষিণ কোণের নীল বদনে ঘন শ্যাম মেঘের ঘনঘটা শুরু হয়েছে। এক প্রমোদ চঞ্চলে লোভনীয় বাহুবলে আমাকে সেই কোলে আটকে রেখেছে। প্রায় দশটা বাজতে গেল, আমি এখন হরিপদর কাছে বসে আছি, কিন্তু ভবানীবাবু তো দেখাই নেই, তিনি তো কখনোই বেলা করে ওঠেন না। আজ আবার কি হল? ভোলাকে বললাম, দেখো তো গিয়ে ভবানীবাবু কি করছেন।